পরবর্তী প্রশ্ন রয়েছে, মোহাম্মদ কামাল উদ্দিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সরকারি চাকরি করার বিধান কি? অনেকে বলে সরকারি চাকরি করা হারাম বা নাজায়েজ, এর সুষ্ঠু উত্তর দিলে উপকৃত হব। সরকারি চাকরি করা হারাম বা অবৈধ এমনটি বলার কোনো অবকাশ নেই, বরং দেখতে হবে যে সরকারি বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো চাকরি বা যে কোনো দায়িত্ব যখন অর্পিত হয় কারো উপরে, সেখানে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর কোনো হুকুমের লঙ্ঘন করতে হয় কিনা, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা বাধ্যতামূলক কিনা। যদি শরীয়তের কোনো হুকুম আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা বাধ্যতামূলক হয়, তাহলে সেই ধরনের চাকরি করা বৈধ হবে না। কিন্তু যদি বৈধভাবে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন না করে কোনো সার্ভিস দিয়ে পরিশ্রমের মাধ্যমে কোনো চাকরির দায়িত্ব পালন করা হয়, তাহলে সেই চাকরির মাধ্যমে অর্থ উপার্জন করা এটি কখনোই অবৈধ বা হারাম হতে পারে না। যেমন আমাদের দেশে প্রচলিত বিভিন্ন সুদি ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, তো সেই সকল ইন্টারেস্ট বেসড যে সকল ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে মানুষ যদি যারা চাকরি করে তাদেরকে সুদের সঙ্গে জড়াতে হয়, তো সুদের সঙ্গে জড়ানো চাকরি এটা অবশ্যই একজন মুমিনের জন্য নিষিদ্ধ হবে। কিন্তু যদি এমনিতে সরকারি অন্যান্য অফিস আদালতে ব্যাপক হারে যে সকল সাধারণ ক্ষেত্রে অফিস আদালতে কাজ করা, শিক্ষকতার ক্ষেত্রে চাকরি করা ইত্যাদি এই সকল ক্ষেত্রে যদি যথানিয়মে চাকরি করে এবং দায়িত্ব পালন করে, দায়িত্বে যদি কোনো অবহেলা না করে, তাহলে সরকারি চাকরি করে বেতন ভাতা নিতে কোনো সমস্যা নেই।